আনুষ্ঠানিকভাবে মালবাজারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন একটি কার্যালয়ের উদ্বোধন হলো। আনুষ্ঠানিকভাবে মালবাজারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন একটি কার্যালয়ের উদ্বোধন হলো। এদিন মালবাজার পৌরসভার পৌরপ্রধান স্বপন সাহা ফিতা কেটে কার্যালয়টি উদ্বোধন করেন। স্বপনবাবু ছাড়াও সংস্থার চেয়ারম্যান অপূর্ব সরকার ও বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে NBSTC চেয়ারম্যান অপূর্ব সরকার জানান, আমাদের পর্যাপ্ত সংখ্যক বাস আছে, কর্মীদের সংখ্যা নিয়ে সমস্যা আছে, আমরা শীঘ্রই আরও বাস চলাচলের ব্যবস্থা করব। কোথাও দেখতে এসছি আমরা এখানে, এখানে একটা রুম বলতে ঘর বলতে পারেন, চেয়ারম্যান মাল মিউনিসিপ্যালিটি, এখানকার আমাদের MD সাহেব, তাদের এবং এখানকার যারা আধিকারিক আছেন মিউনিসিপ্যালিটি এবং আমাদের মন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও দেখছেন, তিনিও চাইছেন যে বাসের সংখ্যা যেমন বেড়েছে, আমাদের স্টাফের সংখ্যা আরেকটু বাড়িয়ে দিতে পারলেই যে পরিষেবাগুলোর কথা এখানে বলা হয়েছে আমাদেরকে, এখানকার বিভিন্ন সংগঠন থেকে আমাদের দাবি জানিয়েছে, আমরা আশা করছি সেগুলো সমাধান করে ফেলতে পারব আগামী দেড় দু মাসের মধ্যে, এটা আমাদের বিশ্বাস এবং আমাদের আশা। এবং এখানে যাত্রী পরিষেবা থেকে শুরু করে এই ঘর থেকে আমাদের অফিস এবং যাত্রীর খুব স্বাচ্ছন্দ্য পরিষেবা সবগুলোই আগামী দিনে এখান থেকে দেওয়া হবে।